শ্যাম্পু কোথায় যাচ্ছ? আমি আমি স্কুলে যাচ্ছি। কেন যাচ্ছ? আজকে কম্পিটিশন জন্য যাচ্ছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়ালটন কর্তৃক আয়োজিত সানফাদের হাতেখড়ি প্রি প্রাইমারি স্কুলে সকল বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সানফা তো প্রথম থেকে খুবই এক্সাইটেড ছিল যে সে কি গিফট পাবে এগুলো নিয়ে। সানফা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সে ড্রয়িংগুলো করছিল, তার সাথে কিন্তু সকল বাচ্চারাই অনেক সুন্দর করে ড্রয়িং করছিল। এখানে যেহেতু সব বাচ্চারাই অনেক ছোট, তার জন্য কিন্তু এক্সট্রাভাবে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যবস্থা নেই, সবার জন্য গিফট ছিল। সব বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল গিফট পাওয়ার জন্য, সবাই লাইন ধরে একদম দলবদ্ধভাবে দাঁড়িয়েছিল। আর এই ছোট ছোট আয়োজনগুলো কিন্তু বাচ্চাদের খুবই উৎসাহ দেয়। বিশেষ করে ওয়ালটনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সানফা তো পুরো গিফট পেয়ে খুবই খুশি, আর শুধু সানফাই না, এখানে সব বাচ্চারাই অনেক খুশি ছিল। তারপর আমি চলে গেলাম হচ্ছে সানফাকে নিয়ে বইমেলায়, যেহেতু ও কখনোই বইমেলায় যায়নি। আর যেই দেখি আজকে বইমেলায় যেহেতু লাস্টের দিন ছিল আর প্রচুর ভিড় ছিল, আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, মেলায় যেহেতু অনেক ভিড় ছিল তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি। সানফাকে টুকটাক গল্পের বই কিনে দিয়ে আমি চলে এসেছি। এই ছিল আমার 21 ফেব্রুয়ারির দিনটি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।